রানীমা, ও রানীমা, মনে আছে রানীমা? এইটুকু এইটুকু কোলে শিশুরে আপনি আমার কাছে দিয়ে চলে গেছিলেন, পর্যা করে গেছিলেন, এইটুকু বয়স থেকে আজ এতটা বড় হয়েছে ছোট কর্তা। আমি আমি তারে কোলে পিঠে করে মানুষ করেছি, হাঁকলে রেখেছি। আমি ছোট কর্তারে পেটে ধরিনি, এ কথা সত্য, কিন্তু তাতে কি হয়েছে? আমি যে তারে বড় করেছি, মানুষ করেছি, এর কোনো দাম নাই। আছে এতটুকু হলেও, সৎ সামান্য হলেও ছোট কর্তার উপর আমার অধিকার আছে। আর ছোট কর্তা, আমি সেই অধিকারের থেকে বলছি গো, সাবধান হও। তুমি যে অতলে তলিয়ে যাচ্ছ আমি দেখতে পাচ্ছি। এমন একটা সময় আসবে ছোট কর্তা, তখন তুমি আর ওই কবর থেকে বার হতে পারবে না, তুমি তলিয়েই যাবে, তলিয়েই যাবে। সরলা মাসি, তুমি কাজের লোক, কাজের লোকের মতো থাকবে। খবরদার আমার মা হওয়ার চেষ্টা করবে না। তুমি কাজের লোক, কাজের লোক, কাজের লোক, কাজের লোকের, কাজের লোকের মতো থাকবে। খবরদার আমার দার মা হওয়ার চেষ্টা, মা হওয়ার চেষ্টা করবে না। কাকে খায় না বগে খায়? এ তো আমার গবা খায়। শুনো কথা, আমি বাড়ি বাড়ি জি বাড়ি দাসী না, তুমি আমার আমার মাসি, আমার মা। তুমি আমারে কাজের লোক বললি কেন? এটা তুমি একদম ঠিক কথা কমনি গো, আমি কি কাজের লোক নাকি? আহা, এ তো অনেক ভালো কথা, সম্মানের কথা, কত সাজানো কথা, আমারে মানায় না। এসে তোমার বলা উচিত ছিল, আমি হচ্ছি এবারই সি মাইনে করা জি দাসী বাঁধি, খিদমত খাটাই তো আমার কাজ গো। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আটে।